গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে সকালে হঠাৎ প্ল্যান হলো যে অনেক বেশি খেয়ে ফেলেছি, ওকে, যে আমরা বিকেলে উজ্জয়ন্ত প্রাসাদে যাচ্ছি। তো এখন বিকেল 4:30 বাজে, তো এখন আমাদের মিট করার টাইম আমাদের স্কুলের সামনে অর্থাৎ উমাকান্ত একাডেমির সামনে, এবং আমি রাস্তা থেকে পিক আপ করবো যে আমাকে ব্লগে সাহায্য করবে। তো বেরিয়ে পড়েছি, আমি একটা নুব ব্লগার, সো যদি নুবগিরি করি তাহলে ক্ষমা করে দেবেন, আর কমেন্টে এসে গালাগাল দেবেন। যাবো রাহুলের বাড়িতে ফার্স্টে, তারপর ওকে নেব, তারপর সোজা উমাকান্ত একাডেমি। আমি হেঁটেই যাব, কোনো গাড়ি নেব না, সমস্ত প্রায় প্রিকশন নিয়েই বেরিয়েছি। মানুষ যেভাবে তাকিয়ে আছে আমার দিকে আমি লজ্জা পাচ্ছি, কিন্তু লজ্জাটা কন্ট্রোল করতে হবে, তাহলে আমি একজন ইন্ট্রোভার্ট থেকে এক্সট্রোভার্ট হয়ে উঠব। করোনা শেষও হয়নি, তবু আমাদের এখানে সব খুলে দিয়েছে, তাই যাচ্ছি, কিছু প্রিকশন মেনেই যাচ্ছি, তাই করে করোনা হবে না। ওহ মাই গড, এটা আমাদের পাড়ার ক্লাবের পুজো, আর বেশি দিন নেই, তাই প্রস্তুতি শুরু হয়ে গেছে। আগরতলা শহর দেখলেই মনে হয় না যে করোনা আছে। যাক, শহর আবার আগের মতো দিচ্ছে, এখন রাস্তাটা খালি বললে একটা কথা বলছি, হাতে স্ট্যান্ডটা নিয়ে রাখলে মানুষ যেভাবে চেয়ে থাকে, যেমন লাগে বোম মারবো এটা দিয়ে। রাহুলের বাড়ির সামনে এসে পড়েছি, সে এখনও রেডি হয়নি, রেডি হয়ে আসবে, তারপরে আমরা একসাথে যাব। তো এ হলো আমাদের রাহুল দাস, আসি যে আমাকে ব্লগে সাহায্য করবে, আপনারা প্রায় সব ব্লগে তাকে দেখতে পাবেন। চলো, আমরা এগিয়ে চলো পুকুর পাড়ের সামনে দিয়ে, সামনে দিয়ে না সাইড দিয়ে যাচ্ছি, একটু সিনেমেটিক শট নিচ্ছি। তো চলো, আর এটা হলো আমাদের স্কুলের, বলতে গেলে ত্রিপুরার একমাত্র স্কুল, একমাত্র স্কুল নেই, হ্যাঁ একমাত্র স্কুল যার নিজস্ব সুইমিং পুল আছে। আর এটা হলো আমাদের, অনেকদিন পর, মানে মাসখানেক পর, এবং আরও কয়ে কতদিন গেলে আরও বছর বছর পর হবে, যেখানে বারবার আসতে মন চাইবে কিন্তু আসতে পারবো না, আর সেই আকাশী এবং সাদা পোশাকে আমাদের উমাকান্ত একাডেমিতে। আমাদের কথা মতো স্কুলের সামনে আমরা পেয়ে গেছি উদয়ন এবং তুষারকে, তারপর আমরা সবাই একসাথে বেরিয়ে পড়লাম। আস্তে আস্তে এতটাই রাত হয়ে গেছে যে এখন লাগছে সূর্যন্ত প্রাসাদ হয়তো বদ্ধ হয়ে যেতে পারে, আমাদের প্ল্যান ফ্লপ হতে পারে, দেখা যাক কি হয়। আমরা আছি এখন কেএফসির সামনে, তো আমাদের মুরুদ নেই কেএফসি থেকে খাওয়ার, তাই আমরা যাবো না কেএফসি থেকে।
তো আমরা আসলাম উজ্জয়ন্ত প্রাসাদের সামনে, আর এসে দেখি আমাদেরকে ঢুকতে দেওয়া হবে না। ব্লক করলে দেখালি একদমই চলে না, যার কারণে আজকে প্রথম দিন একদম 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 ফ্লপ হলো। কিন্তু আমাদের কাছে কন্টেন্ট বেশি, তাই কালকে আবার আসবো উজ্জয়ন্ত প্রাসাদ, আমরা তোমাকে দেখিয়ে ছাড়ব। তো আমি হয়ে গেছি স্নান টান করে রেডি, কালকের সমস্ত কাজ করতে হবে, আজকে শেষ। তো আজকে হলো ব্লগের 2 নম্বর দিন, তাহলে চলো আবার কাজে লেগে পড়া যাক। আজ বাড়ি থেকে ডাইরেক্ট উজ্জয়ন্ত প্রাসাদে একটা বড় সড়ো জাম্প নেব, সো দেখা হচ্ছে উজ্জয়ন্ত প্রাসাদে। তো আবার এসে বললাম গতকালকের অসমাপ্ত কাজটি সমাপ্ত করতে, এবং আজকে আমাদের সাথে বলেছিলাম দুজন নতুন বন্ধু এসে যুক্ত হবে, তারা এখনও আসেনি, বরঞ্চ কেউই এখনও আসেনি, আমি পুরো একা। তো দেখা যাক তারা কোন সময় আসে। এই হলো বিজয় এবং এই হলো পূরব। তো এতক্ষণ বাইরে আড্ডা মারার পর এখন আমরা যাব ভিতরে, এবং আগেই বলে রাখি আমরা সিঙ্গেল পাখি, আমরা সিঙ্গেল পাখিরা আজ সিঙ্গেলে এসেছি। আমরা ভেতরে অনেক জোড়া পাখি দেখবো, এবং আমরা জোড়া পাখি সিঙ্গেল পাখির সংখ্যাই বলছি, জোড়া পাখি আগে জোড়া পাখিরা চলে গেছে বলতে গেলে, আমরা সিঙ্গেল পাখিরা আছি, সামনে অনেক সিঙ্গেল পাখিরা আছে, পিছে তো আছে, সবাই রিফ্রেশমেন্ট খুঁজছে লকডাউনের এই 6 মাসের। ওরা এক সূর্যের ছবি নিয়ে 15 ঘন্টা ধরে ট্রাই করছে। এখানে আছে একজন, ও অনেক চেষ্টা করছে ছবি তোলার জন্য। এই দেখুন ওরা ফটোগ্রাফি করছে, এখানে একজন, এখানে একজন, এখানে একজন। সামনে অনেক জোড়া পাখি আছে, আগে থেকেই বলে রাখছি জোড়া পাখিরা এখানে রাস্তা পড়বে। একজন জোড়া পাখি, আমরা সিঙ্গেল পাখিরা, আমাদের কিন্তু খুব কষ্ট হয়, দেখতে পারি এক কাম কর 200 রুপিয়া দে আর 50 রুপিয়া কাট ওভার অ্যাক্টিং কে। কষ্টটা একটু সংবরণ করিয়েছিলাম, সামনে আরেকজনের দর্শন। আমাদের কি বাঁচতে দেবেন না আপনারা? Why you crying? অনেকেই নেই, তবু যারা আছে ওদের সাথেই কথা কথা বলে অনেক ভালো লাগছে। এখন বাজে 5:30, আর এখানে ফটো তোলার আমেজ।
সবখানে ফটোই তোলা হচ্ছে, এখানে এখানে তো ফ্ল্যাশ মেরে ফটো তোলা হচ্ছে। তারপর আমরা উজ্জয়ন্ত প্রাসাদ থেকে বের হয়ে কিছুক্ষণ আড্ডা মেরে বাড়ির পথে রওনা হই। ও যে মানে না মানা, ও যে মানে না মানা, আঁখি ফিরাইলে বলে না না না, ও যে মানে তো এটাই ছিল আমার প্রথম ব্লগ। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন এবং কমেন্টে জানাবেন কেমন লাগলো, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন ভিডিওটা, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে। ধন্যবাদ। নতুন ব্লগ আরও আসতে থাকবে যদি এটা ভালো লাগে।